উইথ ইউ হ্যাপি নিউ ইয়ার টু অল। বাইশ হাজার দুই তাহলে হ্যাপি নিউ ইয়ার 22,002। আমাকে উল্টা দিয়ে যেতে হবে না 2022 আর কি। হ্যালো, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার বাঁকুড়া, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকের দিনটা বছরের প্রথম দিন, তো ভাবলাম আজকে পুরো দিনটা কেমন করে কি কাটাচ্ছি না কাটাচ্ছি, কি করছি না করছি, সব একটা ভিডিও করে রাখি আর কি, ব্লগ করে রাখি। তো দেখা যাক, এই তো আমার সকাল হলো, মোটামুটি এখন 9টা বাজছে, আমার সকাল হয়েছে, কেননা কালকে সারা রাত ফিস্ট আর ওই ইয়ে করে টায়ার্ড আছি। আর একটু পরে বেরাবো, আমার একটা আজকে একটা গান রিলিজ করবে চৌরঙ্গী বয়সে, তো সেই চৌরঙ্গী বয়সের যে মানে ভিডিও এডিটিংটা সেটা আমাকে আমি করবো আর কি। তো একটু লেট হয়ে গেছে, আমি আমাকে দায়িত্ব দিয়েছিল 2 দিন আগের থেকে, কিন্তু আমি এই ইয়ার মধ্যে করতে পারিনি আর কি। তো আজকে দেখি সারাদিনটা কেমন করে কি হচ্ছে, আর ব্রাশ ফ্রাশ করে দিয়ে পরে দেখা হচ্ছে। চলো এগোই, চলো টাটা। আপাতত এখন আজকে সকালটা ঘর থেকেই শুরু হচ্ছে পুরোটাই, বলো। কত ফুল ফুটেছে আজকে, মানে আজকে লয় অনেকদিনই ফুটেছে, আজকে আবার নতুন করে দেখ সব গোটাকে বুঝাচ্ছে। এদিকে ঘরের পাশের বাউন্ডারিতেও অনেক ফুল, সামনেও, যদিও এবারে ফুলের গাছ লাগানো হয়নি। তো আমাদের গোলাপ গাছটা যে এত সুন্দর, মানে সবাইকে ক্রাশ আর কি, পাড়ার পুরো গ্রামে মোটামুটি এই গাছটা যেটা আমাদের ফুল ফুটে আর কি, অজস্র, আমার প্রিয় গাছ একটা সাদা গোলাপের গাছ। এই গোলাপটারও একটা হিস্ট্রি আছে গাছটার, মানে একটা ডাল দিয়ে আসা হয়েছিল, সেই ডালটা মানে প্রায় মৃতপ্রায় ছিল, তো সেই গাছটাকে ঠাকুমা লাগিয়েছিল, আর তারপর আস্তে আস্তে সেটাকে যত্ন করে পরে আরো বাড়াইছে আর কি, তো সেটাই এখন এরকম হয়েছে। তো ঘরে ধান তুলা, আর যার জন্য আমি রেগুলারলি ভিডিও এডিটিং বা ভিডিও করে রাখার পরও ভিডিও করতে পারিনি, অনেক মানে ধান টান উঠছে এখন, আর দেখতে পাচ্ছ ঘরের চারদিক ভিড়, ঠাকুমা কি করছে দেখা যাক। হ্যাঁ, ঘোল বছরের প্রথম দিন, সবাই ঘোল খাওয়াবে, ঘোল খাওয়াবো নাতিদিকে, না ঘোল খাওয়ালে হবে? আর নাতনিটা কি দোষ করলো? যদি ওরা নাতনি নাতি সবাইকে খাওয়াবো ঘোল, ঘোল লাড়লো, এই যে ঘোল, এই যে ননি। আর তোমার পিঠা করার কবে বলছিল সবাই? পিঠা করবে শুনছিলাম। পিঠা করব তো, হুম, পিঠারে তো দিন এখন, হুম, কটা বস মাস সংক্রান্তি পর্যন্ত পিঠা হইতে লাগলো, তারপর আবার মাঘ মাসে, তারপর মাঘে ইয়াতে পিঠা হবে কাবার। আচ্ছা, তাহলে সবাইকে পিঠা কবে খাওয়াচ্ছো? হুম, পিঠা করব, চাছি করব দুধে, চালগুড়ি কবে করবে? চালগুড়ি করাই আছে অনেক, তারপর আবার করতে হবে অন্য অন্য পিঠার জন্য, ঢেকির গুড়ি চাই। তাহলে ঢেকিতে গুড়ি কুটতে যাবো, সেটা আমরা কবকে ঢেকিতে গুড়ি কুটতে যাবো, যাবো সেটা একটা দিন ঠিক করবো। মানে মেশিনের আমাদের গুড়ি কুটা আছে এমনিতে, কিন্তু ঠাকুমার পয়সায় নেই আর কি, ঢেকি ইয়ার ঢেকির চাল না ছাড়া, মানে ঢেকিতে যে গুড়িটা হয় সেটা না ছাড়া হয়নি। হ্যাপি নিউ ইয়ার বল সবাইকে, বল বল হ্যাপি নিউ ইয়ার 2022। আর তোর ইয়ার চুলগুলো হচ্ছে কামড়ি কামড়ি তুলে দিচ্ছে, খুপিয়ে খুপিয়ে, এরকম অবস্থা। তো এখন আপাতত আমার সকালের ইন্ট্রো ঘরের একটা হয়ে গেছে, এরপর আমি যাব হচ্ছে কি ওই বললাম না রিলিজ করবে, তাহলে ওইটার জন্য ভিডিওটা বানাই, আর ততক্ষণ ব্রাশ ট্রাশ করি, খাওয়া দাওয়া করি, দিয়ে পরে এগোচ্ছি, চলো টাটা, ততক্ষণ দেখতে থাকো। তো আমার ব্রাশ করা এখন হয়ে গেছে, কি খাবো, খাবার জন্য চপ আনেনি, লেট হয়ে গেছি বলে এর জন্য যাবো অর্পণ কাকুর ঘরকেই, ঠিক আছে, সামনেই বটে। তো তখন ঠাকুমা যতক্ষণ গিয়ে ঘোল দেয়, তো তখন আমাদের এবার সরষা বাটি চার দিকে ঘুরি, সামনেই। গেছিলাম পাড়া ভ্রমণে, ঠাকুমা ঘোল নিয়ে রেডি আর কি। হ্যাপি নিউ ইয়ার, সকালবেলা ঘোল খাও। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। তো আমি যতক্ষণ ঘোলটা খাই দিয়ে বেরিয়ে যাবো ফটাক করে, চলো টাটা, দেখো ঘোল পুরো একদম, ঠিক আছে, টাটা। হ্যাঁ, ঘোলের শরবত নুন দিয়ে। তো এরকম যে একটা স্নিগ্ধ সকাল প্রত্যেক দিন কাটানো হয় না, যে বছরের প্রথমটা দিন, আর যেহেতু ভিডিও বানাই সেহেতু বানাই বানাই যাই, এবার আর আমার এখান থেকে অর্পণ কাকুর ঘর সামনে গিয়ে পরে ওইখানে কথা হচ্ছে, ঠিক আছে। আর মাথাটা কাটিয়ে যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না, কমেন্টে জানাই দিই যে মাথাটা কাটিয়ে গেল না গেল, কতটা প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে, একটু পরে যাই দেখা হচ্ছে, আমি স্টুডিওতে পৌঁছাই।
তো আমাদের এডিটিং চালু আছে, ঠিক আছে? এডিটিং করতে করতে আমাদের এখানে গান ফান সব আমাদের মানে মানে যেটা হতে থাকে আর কি ডেলির জন্য সেটা করছি আমরা। আর মুড়ি বরফ চলছে আমাদের, ঠিক আছে? তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কি বলে এত বড় বাকুড়ার একটা ছোট্ট খাটো ব্লগার যার কোন মানে না ধারাবাহিকতা আছে না কন্টেন্ট আছে না কিছু আছে, কিন্তু বাকুড়া ব্লগার করতে থাকি মন যায় নাম দিয়ে ফেলেছি বাস চলো ভোগ করারও করে দাও আমার দৃষ্টি কেড়ে নাও আমায় অন্ধ করে দাও গো তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও আর হাসতে থাকুন গাইতে থাকুন লাইক কমেন্ট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাইম খুব কম ছিল আমার হাতে আর করতে হইতো একটা ভালো কিছু প্রেজেন্টেশন, তো একটা ক্রিয়েটিভিটি আছে তো সেইটাও আসে নাই মাথায়, তো সেইভাবে চেষ্টা করলাম, ঠিক আছে? আজকে স্পেশাল রান্না কি হচ্ছে যাতে নিউ ইয়ারে লাউ কুচো আর কি বলে লাউ কুচো মাংস আর কি সেটা রান্না হয়েছে, আর আমি পরে চান করতে যাবো, তারপর পরে দেখা হচ্ছে। চান করবো মা কেন আমি করবো, আমি একটু কাজে গেছিলাম তার জন্য করিনি, কার জন্য জ্বলান হয়ে গেলো কে জানি, তবে আমি আজকে চান করবো, রোজ বছরের প্রথম দিন তো পৃথিবী গোল, এখানে কিছু হতে পারে যখন তখন, তো আমি এখন চান করার জন্য বেরিয়েছিলাম, দিয়ে পরে নায়িকাদের সাথে দেখা হয়ে গেছে, আমার ভাগ্য ভালো। হ্যাঁ, তো রঙ্কিনতলায় আছি এখন আমরা কারেন্টলি, আর আমি একটু পরে সাইকেল নিয়ে যেহেতু বেরাবো, রোদটাও ভালোই আছে আজকে মোটামুটি আগের তুলনায়, আর ঠান্ডাটাও ভালো আছে, তার জন্য আর এদের সাথে দেখা। গ্রিটিংস কার্ড এনেছি না তো ভুলে গেছি, পাতা দিয়ে বানিয়ে দেবো না, পাতা দিয়ে বানালে মনে হয় আগেকার জীবনটা সেই মানে সেই অনুভূতি গুলোই কারোর কোনো শিলাদের মধ্যে পাইনি, আমাদের সময় এক টাকা আটানার সেই মানে পালেই হলে ছুটি ছুটি গেলাম, এখনকার দিনে আর কে কোথায় কি করে, পাতা দিয়ে কি বালিতে তোমার নাম লিখে দেব জলে ধুয়ে যাবে। ইচ্ছা ছিল কিছুটা সময় কাটাবো কিন্তু কিছু করার নাই, খাই বেরিয়ানি ঘর থেকে, তো মা বারবার ফোন করে একবারে অস্থির ধরাই দিয়েছে, তো যদি হোক না হলে মার পড়তে উপরে কপালে কি মানে যাচ্ছে চাপছি আছে এখন আপাতত বাদ দিয়ে, মানে বহুতক্ষণ বেরিয়েছি, তারপরে ওই বন্ধুদের সাথে দেখা হলো, আর তারপরে বাঁদরঘাটে কিছুক্ষণ কথাবার্তা, ঠিক আছে? তো সব ঘোরার পরে একটু টাইম করার ইয়ে পরে বেরোবো আস্তে আস্তে, তো অনেক বকছি আজকে লং হয়ে যাবো নাকি ভিডিওটা সেটাই ভাবছি, বছরের প্রথম দিন লং ভিডিও চলুক, আমি ঘর দিয়ে যাই, টাটা। সোয়েটার পাইগে লিলিজ, তো আজ পয়লা জানুয়ারি, কোথাও ঘুরতে না বেরোলে কি আর হয়, তার জন্য সাইকেলে রাইড যেটা বলছিলাম যে বেরোবো একটু লেট হয়ে গেছে আমার, তো আমি আজকে এই সাইকেলটা নিয়ে যাবো, 24 ইঞ্চি সাইকেল আমার দাদুভাইয়ের সাইকেলটা, আর বেশি কিছু বকবো না রাস্তায় কারণ আমাকে জলদি জলদি যেতে হবে, আর আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো তাই ব্যাগটাও নিয়ে আছে জলের বোতল, মা আসছি, হ্যাঁ টাটা দুগ্গা দুগ্গা, তো চলো বেরাই আর কি, অল্প অল্প করে গল্প হবে আর এগোবো। চারিদিকে শুধু পুরো মাঠে ধানের ঘোড়াযুক্ত দুধু প্রান্তর, আর আমি আর আমার সঙ্গী আমার ফকিরাজ, বাস আমরা দুজনে এখন আপাতত
দ্বীপর মিট করছি চঞ্চলের সাথে, তারপর একসাথে ওইখান থেকে বেরোবো বর্দি পাহাড়ের উদ্দেশ্যে। তো এগুয়ায় অনেক লেট হয়ে গেছি, আমি তাড়াতাড়ি যেতে হোক, তাই চব্য বেশি মারবো না, টাটা। তো আমি এখন চঞ্চলের গ্রামে এখানে পৌঁছে গেছি, ও এখনই আসছে বললো। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, আর পার্সলা হয়ে যাবো নতুন এক্সপ্লোর রাস্তা আমার জন্য নতুন আর কি। তো ওরা আগে এর আগে গেছে, ওরা এই রাস্তা দিয়েই যায়, কিন্তু আমি এই রাস্তা দিয়ে আগে কখনো যাইনি, আমি সারেঙ্গা রাস্তা হয়ে গেছি বারবার। তো আজকে দেখি নতুন রাস্তা কি হচ্ছে, আর ও আসুক, দেখা হচ্ছে। আর একটা নতুন কিছু ফানি, আর যেহেতু আর প্র্যাঙ্ক চ্যানেল আছে, প্র্যাঙ্ক শুট হবে, আর ঘুরতে যাচ্ছি একসাথে, তো মজা তো আছেই, দেখতে থাকো, শুধু সাথে থাকো। হ্যাঁ, টাটা। পার্সলা গ্রাম থেকে আমরা এখন বেরিয়ে গেছি, আর এখন আমরা বর্দি পাহাড়ের উদ্দেশ্যে, আমার সাথে সিকে প্র্যাঙ্ক। আজকে দেখো, আশা করি অনেক ভালো লাগবে ব্লগটা, কি দারুণ হতে চলেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের নাম হচ্ছে সিকে প্র্যাঙ্ক। তো দেখা হচ্ছে, ছুটেছি, দেখা হচ্ছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আজকে ও, আর যে ওর যেটা মাহাত্ম, যে জন্য ও ভাইরাল, দুতলা সাইকেল আর ওই স্টেডি, কিছুই আনা নেই। আজকে দেখি কি মজা করে, আর আমি তো সকাল থেকে আজকে বানাইছি, মুডে আছি, তো বানাচ্ছি আর কি। আর বাকি বন্ধুরা সব পিছনে আছে, সবাই আমরা একসাথেই যাচ্ছি। আর মানে প্রথম দিন এইভাবে যে ঘরে বসে বসে কাটাবো সেটা আমার মন থাকে না, আমি তার জন্য সকালবেলা কলও করেছিলাম যে বেরানোর জন্য। তো আমার ডাকা সাড়া দিয়ে সবাই বেরিয়ে হয়েছে, আর আস্তে আস্তে এগুয়াই, চলো দেখা হচ্ছে বাকিটা, এখন অনেক পথ, ঠিক আছে, টাটা। তো আমরা এখন বর্দি পাহাড়ের সাইডে, মানে বর্দি পাহাড় নয়, আমরা হচ্ছি এখন সবুজ দ্বীপ যাবো, তবে বর্দি পাহাড়ের যেটা নদী সেটা হচ্ছে এইটাই। আর এখন অফরোডিংয়ে আমরা আসি নাও। তো দেখতে পাচ্ছ রাস্তা, ভালো রাস্তাও আছে রায়পুর হয়ে, কিন্তু আমরা কেন যাবো, আমাদের শটে হয়, আমরা যাবো নাই, এটা আমাদের ইমোশন। যাই হোক, এখানে বালিতে আটকে যেতে পারি, তার জন্য আমি বন্ধ করছি ভিডিওটা। এই বাঁ, তাহলে কি বন্ধুরা আমরা এখন মরুভূমিতে নাকি নদীতে, আমরা কিছুই বুঝি কি হচ্ছে বে। তো আমার সাথে আছে সিকে প্র্যাঙ্ক অ্যান্ড কোম্পানি, সাথে আমি বাঁকুড়া ব্লগার, আর এই রাস্তা হয়ে আমরা এখন আপাতত সবুজ দ্বীপের পথে, ঠিক আছে। তো বর্দি পাহাড় পাঁচটাতেই বর্দি পাহাড়, কিন্তু বর্দি পাহাড় আজকে আর ঘুরে আসার পথে মনে হয় যাওয়া যাবে কি জানেনি, তবে আমাদেরকে নদী পেরে দেবো, মানে এপার ওপার হতে হবে, এপার বাংলা ওপার বাংলা, সেরকম পরিস্থিতি আর কি। তো দেখতে পারো পরিস্থিতির কি সুন্দর, ইয়ে নদীর কতটা খাল আছে, এখানটাও আছে, মানে প্যান্টা আমার ভিজবে। তো এক এক করে পেরাক, প্রথমে চঞ্চল পেরোচ্ছে, কমান্ডো আগে বাড়ো, জলে চালি দে, জলে চালি দে, তুই সব পারুস রে প্র্যাঙ্ক ম্যান। তো এইদিকটা হচ্ছে বর্দি পাহাড়টা, এই পাহাড়টা দেখতে পাচ্ছ, আজকে আমরা বর্দি পাহাড় গেলাম না, আজকে আমি কোনোদিন সবুজ দ্বীপ যাইনি, তো আজকে সবুজ দ্বীপেই যাচ্ছি। আর এই মাঝে দেখো কেমন করে সব পরপার, মানে কিরকম অবস্থা, মানে সুপার সুপার কমান্ডো আগে বাড়ো ব্রো, হাউ দ্য জোস, তো মানে পয়সা উসুল করা কিস, পুরো ভিউটা এত সুন্দর, এত দারুণ, মানে আজকের আমার পয়লা তারিখটা সুপার সেই, মানে পিছন দিকটা আমি পিছনটা দেখাই, পিছনে পুরা বর্দি পাহাড়টা রয়ে গেল, আর এরপর আমরা সবুজ দ্বীপের পথে, যেটা আমাদেরকে রায়পুর হয়ে যেতে হতো সেটা আমরা এই ধারে কাটিং করে যাচ্ছি, প্রথমবার যাচ্ছি, আর প্রথমবার এই রাস্তা তো আমার প্রথমবার বটেই, মানে আজকে পুরোটাই আমার এক্সপ্লোরেশন হচ্ছে, মানে পুরোটাই আমি এক্সপ্লোর করছি, কারণ নতুন রাস্তা দিয়ে বর্দি পাহাড়ের রাস্তা হয়ে যায় এইদিকে যাওয়াটা যায়, সেটা শুনিয়েছিলাম এর আগে, কিন্তু কোনোদিন যায়নি, তো আজকে যাচ্ছি সেটা। আর মানে দারুণ অবস্থা দেখাচ্ছে, দারুণ চারদিকটা, যেমন কালকের দিনটা কাটিয়েছিল সেরকম আজকের দিনটা, মানে একটা খুব দারুণ। আর আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে যাই, আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, তো এটাই আমাদের আজকের ভিউ, এই পয়েন্টটা এখান থেকে এই পয়েন্টটা সেরাই লাগছে, এই যে পাথর আছে এইখানটা, এটা একটা সেরা। তো এইদিকটা হচ্ছে পার্কটা, পার্কের দিকে বাচ্চাদের, এটা জুডিশিয়াল পার্ক, আর আমরা পার্কের মধ্যে এখন আছি, আর এধার একটা শুটিং চলছে আমাদের, একটা প্র্যাঙ্কের শুটিং যেটা করার কথা সেটা চলছে, আর আস্তে আস্তে চলুক, আর বাকিটা আমরা কতটা কি ঘুরে কভার করতে পারছি সেটা আপনাদেরকে সবাইকে দেখানো দেখাচ্ছি আমরা, ঠিক আছে, ঘুরে ঘুরে, তো একটু পরে দেখা হচ্ছে, চলো। আর এদিকে পার্কের মধ্যে থেকে রিসর্ট আছে ভিতরেটাই, তো রিসর্টে যারা থাকতে চান জানেনি কীরকম অবস্থা, কোথায় রিসেপশন বা কিছু, সামনেটাতেই মেবি হওয়ার কথা। তো এদিকে সবাই মজা করছে এখানে পার্কে, আর এখানে একটা মূর্তি স্থাপন করা আছে,
আপাতত নেম প্লেট লাগানো নাই, আমি বুঝতেও পারছি না কার সেটা। আর এদিকে রিসর্টটা, আর এইদিকে পার্কটা। তো এদিকে ওই আমরা এগিয়ে যাই, আর কোন দিক কি আছে আমরা দেখার চেষ্টা করছি। তো খুঁজে খুঁজে যাই কতদূর কি হচ্ছে না হচ্ছে দেখি, ঠিক আছে। তো মেন ভিউ পয়েন্টের দিকে এরপরে যাচ্ছি, ঠিক আছে। তো পুরাটাই সবুজ দ্বীপ মানে তো পুরাটা একবারে নাম নামের সাথে একবারে মিল থাকতেই হবে, তাহলে সেই রকম মিল নিয়েই সবুজ দ্বীপ নাম আর কি, ঠিক আছে। তো সেটাই দেখছি আগের দিকে কতটা কি কভার করতে পারলাম না করতে পারলাম সেটা আমি বুঝতে পারছি না, কারণ না একে আমি সকাল থেকে টায়ার্ড আছি, তারপর আর এদিকে মানে সকাল থেকে একটা কন্টিনিউয়াসলি আমি করেই যাচ্ছি, এদিকে কত বড় হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় দুটো পার্টে ভাগ করতে হবে আমার ফার্স্ট জানুয়ারিটা, ঠিক আছে। তো দারুণ লাগছে এদিকটা, এই মানে এটা খুব ভালো আর কি, পরিষেবা দারুণ। কিন্তু ২০ টাকা করে নিল এই ব্যবসাটা আমি বুঝতে লাগছি, ২০ টাকা করে নিল। যাই হোক চলো সামনের দিকে ভিউ পয়েন্টটা দেখি কি সুন্দর লাগছে দেখাই। And this is the viewpoint. এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট যেটি হচ্ছে আমাদের দ্বীপটি, এইখানটি হচ্ছে আমাদের দ্বীপ আর এটা সবুজ দ্বীপ। যাই হোক আমরা দেখতে পাচ্ছি সেটা, ২০ টাকা দিয়ে এটাই দেখতে এসেছিলাম তোরে। ও আচ্ছা, তো ২০ টাকার যেটা আমাদের ভিউ আমরা দেখতে এসেছিলাম সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ আশা করি। ভালোই লাগছে, আমি ভাবলাম ২০ টাকা প্যারাগ্লাইড দিবে নাকি। যাই হোক সুন্দর পরিষেবা এখান থেকে কি সুন্দর দারুণ লাগছে। জাস্ট আর কিছুক্ষণ আমরা এখানে থাকবো, কারণ আমাদের অনেকটা পথ এখানে যাওয়া বাকি। আর ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার টু অল, আগে আমি প্রথম থেকে উইশ করছি সবাইকে আরও করছি। আর খুব ভালো কাটছে আর আজকে আমার দিনটা, যেটা কাটার কথা আর প্রথমবার আমি সবুজ দ্বীপে ঘুরতে খুব ভালো লাগলো। আর মানে কি বলবো, যেটা পরিবেশ সচেতনমূলক, মানে আমরা বাইক নিয়েও আসিনি, সাইকেলে এসেছি, আমরা পারলে বাইক নিয়ে আসতে পারতাম যখন কিনবো আর কি তখন। তো যাই হোক ভালো লাগছে আমার। আর প্র্যাঙ্ক শ্যুট হচ্ছে আমাদের, যেটা প্র্যাঙ্ক শ্যুট এখন বাকি আছে, তো বাকিটা ব্যাকগ্রাউন্ডের ওইদিকে গান বাজছে, যেটা আমরা কপিরাইট ক্লেম পড়িয়ে দিতে পারে আমাদের। তো সেই ক্লেমটা না পড়ে তার জন্য ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে আর কি, বহুত আগে বহুত মারিছি তার জন্য আর মারাতে চাইনি। আমার খুব ব্যথা করে গো, হ্যাপি নিউ ইয়ার ২০২২, হ্যাপি নিউ ইয়ার, সবুজ দ্বীপ হিপ হপ হুরে, সবুজ দ্বীপ হিপ হপ হুরে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, টাটা। সবাই ভালো থেকো, সবাইকে পরে দেখা হবে, খুব ভালো লাগলো, আবার আসবো পরে পরে দাদার সাথে স্পেশালি। তো টাটা, একটা ছোট তো আমাদের একটা ছোট সবাই ভাইয়ের ব্লগটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভাইয়ের যদি কিছু প্রবলেম থাকে কমেন্টে জানিও। বাই এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার, বাই বাই। তো আমাদের সবাইকে সাথে এটা মানে কি হলো, প্র্যাঙ্ক করতে করতে আমাদের সবাইকে সাথে পরিচয় এবং মজাদার একটা ঘটনা ঘটিছে, ঠিক আছে, যেটা আপনারা শিখে প্র্যাঙ্কে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ভালো লাগবে অবশ্যই, একটা মজাদার মানে একটা মজাদার বছরের প্রথম দিনটা একটা মজাদার ভাবেই শুরু হলো আমাদের। তো আরো এরকম ভাবে আমরা যেন কাটিয়ে যেতে পারি পুরো বছরটা এইভাবে মজা করে সবাই মিলে। আসছে বছর আবার হবে, আসছে বছর, বছর বছর, আসছে বছর, বলে ২০২২ কি, বলে ২০২২ কি। তো এইভাবে মজা করে আমাদের প্রথম দিনটা আমরা কাটিয়ে দিলাম, এরপর আমরা আস্তে আস্তে ঘর যাবো, আর ফোনে চার্জও শেষ হয়ে এসছে, আর যেন আমরা পারি পুরো বছরটাই আমরা ঘুরতে আর এনজয় করতে। সবাই ভালো থাকো আর ভালো রাখো অবশ্যই, টাটা, বাই বাই, ওং নমঃ শিবায়।